আমাদের স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, এটি স্মৃতির স্তূপ ব্যতীত আর কোনো কিছুই না। আপনার চোখটা আপনার বাবার মতো বা মায়ের মতো, আপনার নাকটা, আপনার ঠোঁটটা, আপনার গঠন, যত আমাদের মাঝে ইগো বা অহমিকা কম হবে, তত আমরা ওই অবস্থাটাতে স্টেবল হতে পারব। যত বেশি আমাদের মধ্যে ইগো, অহমিকা এগুলো বেশি থাকবে, তত আমরা ওখানে সময়টা আমাদের কম হয়ে যাবে। তো এটা ওয়ান কাইন্ড অফ বলতে পারেন থার্মোমিটারের মতো, যে আপনি কতখানি সমর্পিত হতে পারতেছেন। কয়েক সেকেন্ড সমর্পিত থাকতেও জীবন বাড়ায় যাচ্ছে, তাহলে আমরা কতটা অহমিকাতে ভরা। আমরা যে বলছি যে অমুকের মাঝে অহমিকা নাই, ইগো নাই কোনো, সে ব্যক্তিরা খুব সরল সাধারণ, তার মাঝেও অহমিকা আছে, ইগো আছে। কারণ কি, এই ইগো বা অহমিকা যেটা, অহম যেটা, এটা অনেকটা আমি আপনানন্দ আপনাদের সাথে। মানব জন্মটা পরিপূর্ণ স্মৃতির একটা খেলা, সব কিছুই স্মৃতির খেলা। একটা মানুষ স্মৃতির স্তূপ ছাড়া আর কিছুই না। প্রতিটা মানুষ স্মৃতির স্তূপ ব্যতীত সূক্ষ্ম দৃষ্টিতে বা আধ্যাত্মিক সূক্ষ্ম জ্ঞানে বিচার করলে প্রত্যেকটা মানুষ স্মৃতির স্তূপ ছাড়া আর কিছুই না। আপনার চোখটা আপনার বাবার মতো বা মায়ের মতো, আপনার নাকটা, আপনার ঠোঁটটা, আপনার গঠন, মানুষ দেখে বলতেছে যে ওর চোখটা ওর বাবার মতো, মানে কি? তার মানে ওর চোখটা দেখে ওর বাবার স্মৃতিটা ওই চোখ বহন করতেছে, কোনো পূর্বপুরুষের স্মৃতি। ওটা হয়তো আমার বাবারও না, আমার দাদুর ওরকম ছিল বা তার বাবার ওরকম ছিল, বা কোনো পূর্বপুরুষের হাইটের মতো আমার হাইট, যেমন আমাকে দেখে বলতো মানুষজন যে আমি নাকি আমার দাদার মতো লম্বা হয়েছে। তার মানে কি, আমার হাইটটা দেখে আমার দাদার স্মৃতি তাদের মনে পড়তো। তাহলে এটা কি হইল, একটা স্মৃতি তো, আমি আমার দাদার স্মৃতি বহন করছি। তো আমাদের স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, এটি স্মৃতির স্তূপ ব্যতীত আর কোনো কিছুই না। তো আমরা যত বেশি পজিটিভ স্মৃতি আমরা মনে রাখতে পারবো, বা পজিটিভ জিনিস যেটা আমরা ভাব আমরা রাখবো বেশি, যে জিনিস নিয়ে আমরা বেশি চর্চা করব আমাদের মাঝে, সেই স্মৃতিটাই বেশি প্রতিস্থাপন হয়ে যাবে। আমরা মানুষেরা কষ্টের, হিংসার, দুঃখ, ক্ষোভ, লালসা, এগুলো স্মৃতি আমরা বেশি মনে করতে পারি সাধারণ মানুষ, যার কারণে আমাদের জীবনে বারবার এই জিনিসগুলোই ঘটে। যত বেশি আমরা আনন্দের অনুভূতি, খুশির অনুভূতি, আমাদের ধ্যানের সূক্ষ্ম অনুভূতি, যেই অনুভূতি আমরা রাখবো আমাদের মাঝে 24 ঘন্টাতে, ধীরে ধীরে সেই ভাবটাই বিস্তৃত হতে লাগবে। সেজন্য আমরা সবসময় আনন্দের জিনিস মনে রাখার চেষ্টা করবো, পজিটিভ জিনিস মনে রাখার চেষ্টা করবো। খারাপ ভালো মিলেই প্রতিটা মানুষ, খারাপ ভালো মিলেই সব কিছু। সেই জন্য যদি আমাদের নিজেদেরকে ভালো থাকতে হয়, তাহলে সব কিছুর মাঝে পজিটিভ কিছু খুঁজে নিতে হবে। সব কিছুর মাঝে নেগেটিভ পজিটিভ দুটোই থাকে। সেখান থেকে যদি আমি পজিটিভটা নিয়ে নিই, তাহলে আমার ভাবে একটা স্বস্তি, শান্তি, আনন্দ, এই জিনিসগুলো থাকবে। আর যত বেশি এই স্মৃতিগুলো আমার মধ্যে জমাট বাঁধবে, স্মৃতির এই স্মৃতির যত স্টোরেজ হবে, তত বেশি ধীরে ধীরে আমাদের 24 ঘন্টায় ধীরে ধীরে এই অনুভূতিটা, এই ভাবের বিস্তার, এই ভাবের উদয় 24 ঘন্টাতেই ধীরে ধীরে বিস্তৃত হয়ে যাবে। এবং যখন এটি আমাদের পুরো জীবনে ছড়িয়ে পড়বে, তখনই আমরা পরিপূর্ণ গুরু আশ্রিত বা প্রকৃত গুরুর সন্ধান পাব, প্রকৃত সদ্গুরুর অনুগত হব। এই ভাবের যত অনুগত হয়ে আমরা থাকব, তত আমরা সেই পরম ভাবের দিকে ধাবিত হতে পারব। আমরা 24 ঘন্টায় কতবার খাবি খাচ্ছি, সে ভাব থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। কিন্তু সকল কিছুর মাঝে আমাদের নিজেদেরকে স্টেবল বানাইতে হবে। বুদ্ধের একটা কথা আছে, ট্রেন ইওর মাইন্ড টু সি গুড ইন এভরি সিচুয়েশন। মস্তিষ্ককে এইভাবে ট্রেন করো যাতে সব কিছু সবসময়
সব কিছুর মাঝে যেন ভালোটাই দেখতে পার, সব কিছুর মাঝে সব কিছু যেন সহ্য করতে পার, টলারেন্স পাওয়ার যেন ধীরে ধীরে বৃদ্ধি পায়। সেজন্যই আমরা কিন্তু এজন্যই এই দ্রষ্টা ভাব যত আমাদের মাঝে জাগ্রত হতে থাকবে, যত বেশি আমাদের মাঝে তীব্র হতে থাকবে, তত দেখা যাবে যে আমাদের ভাব থেকে বিচ্যুত করা আমাদেরকে কঠিন হয়ে পড়ছে, তত আমরা সেই ভাবের নিকটে থাকতে পারব, এবং যার ফলে আমরা আমাদের জায়গাতে ভাবের জায়গাটা বহন রেখে সব কিছুর মাঝে চলতে ফিরতে পারব। এই ভাবের আশ্রয় বা অনুগত যত বেশি হব, এই দ্রষ্টা ভাব বা এই যে সমর্পিত যে একটা ভাব আমাদের মাঝে, যত আমাদের মাঝে ইগো বা অহমিকা কম হবে, তত আমরা ওই অবস্থাটাতে স্টেবল হতে পারব। যত বেশি আমাদের মধ্যে ইগো অহমিকা এগুলো বেশি থাকবে, তত আমরা ওখানে সময়টা আমাদের কম হয়ে যাবে। তো এটা ওয়ান কাইন্ড অফ বলতে পারেন থার্মোমিটারের মতো, যে আপনি কতখানি সমর্পিত হতে পারতেছেন। কয়েক সেকেন্ড সমর্পিত থাকতেও জীবন বাড়ায় যাচ্ছে, তাহলে আমরা কতটা অহমিকাতে ভরা। আমরা যে বলছি যে অমুকের মাঝে অহমিকা নাই, ইগো নাই কোনো, সে ব্যক্তিটা খুব সরল সাধারণ, তার মাঝেও অহমিকা আছে, ইগো আছে। কারণ কি, এই ইগো বা অহমিকা যেটা, অহম যেটা, এটা অনেকটা গামের মতো কাজ করে, আঠা। আমাদের যত স্মৃতি আছে, এই স্মৃতিগুলোকে এই ইগোই ধরে রাখছে। যখন এই আঠা বা ইগোটা যখন ছুটে যায়, যার কারণে তখন আমাদের এস্ট্রাল বডিটা তখন ডিস্ট্রয় হয়ে যায়, স্মৃতিগুলো আর স্তূপ হয়ে এক জায়গায় জমাট বেঁধে থাকতে পারে না, যার ফলে আর রিইনকার্নেশন সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য অহমমুক্ত ব্যক্তির আর পুনর্জন্ম বা আর কখনোই ফিরে আসা হয় না, সে পূর্ণাঙ্গ, তখন তাকে বলি আমরা মুক্ত পুরুষ বা মুক্ত মানব, যার এই সূক্ষ্ম দেহের যে তরঙ্গের স্তূপটি রয়েছে, সেই স্তূপটা আর নেই। কারণ এটাকে ধরে রাখতো যে ইগো নামক যে আঠা বা অহমিকাটা, যে বাবলা পাতার কষটা, কষ দিয়েটা এই আঠা দিয়ে যে লেগে থাকতো, সেই আঠা যদি ছুটে যায়, সে ময়লা যদি চলে যায়, তাহলে একমাত্র সেই পরম ভাবের বা বোধের উদয় হওয়া সম্ভব। আজকের মতো এখানেই শেষ করছি। আমার কথাগুলি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনাদের সকলের প্রতি আমার প্রেমভক্তি রইল। আমাদের আপন দর্শন চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।